সর্পদংশনে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার লোহাগাছা কালীতলা পাড়ায়। জানা গিয়েছে গতকাল রাতে ওই গৃহবধূ বিছানায় শুয়েছিলেন, ঠিক সেই সময় কিছুর একটা কামড় অনুভব করেন তিনি। এরপর তার চেঁচামেচিতে বাড়ির লোকজন জেগে যায়। পরিবারের লোকের সহযোগিতায় তাকে বেথুয়া ডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই গৃহবধূর নাম মিতালী সাঁতরা, বয়স 20 বছর। 2 বছর আগে তার বিবাহ হয় চাপড়া থানার কুকরদহ গ্রামের অচিন্ত সাঁতরা নামক এক ব্যক্তির সঙ্গে। ওই গৃহবধূর মৃত্যুতে তার পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যে মৃতদেহটি নাকাশিপাড়া থানায় আনা হয়েছে। এরপর এখান থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে শক্তিনগর মর্গে। আগে তো ডাক দিয়েছে যে জ্যাঠা ঘুমিয়েছিল, থাকতে থাকতে বলছে জ্যাঠা ওঠো, আমাকে সাপে কামড়িয়েছে। এই না ওঠো, কিসে কামড়িয়েছে? উঠিছে, ওঠার পর তখন বলছে যে কই দেখি, দেখিছে যে হাতে কামড়িয়েছে, মশারির ওপর দিয়ে কামড়িয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়েছে, বাড়িতে গাড়ি ছিল, গাড়ি করে নিয়ে এসছে। নিয়ে আসার পর তখন ওই ডাক্তার বলছে হসপিটালে এসে মারা গিয়েছে। কী নাম ছিল? নাম ছিল মিতালী সাঁতরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।